নমস্কার আমাদের সবার প্রিয় চাইপাট উচ্চ বিদ্যালয়ের সকল স্নেহভাজন ছাত্রছাত্রীদের শুভকামনা জানাই দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে চাইপাট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি শ্রেণীর কলা বিভাগে যাদের সংস্কৃত আছে তাদের বিশেষ করে এখানে স্বাগত জানাই আমরা আজ সংস্কৃত বিষয় নিয়ে আলোচনা করব আমি রামবাবু সংস্কৃতের যে পাঠ্যাংশ আছে আমাদের তার পদ্মভাগের মধ্যে প্রথম পদ্মটি শ্রী গঙ্গা স্ত্রোত্রম আচার্য শ্রী শঙ্করাচার্য তিনি পদ্যভাগটি লিখেছেন প্রথমেই আমরা শ্রী শঙ্করাচার্য সম্পর্কে কিছু কথা জানব কবি সম্পর্কে কিছু কথা জানব কবি পরিচিতি প্রথমেই বলি কবি শঙ্করাচার্যের আবির্ভাব হয়েছিল সাতশো অষ্টআশি খ্রিস্টাব্দে তিনি ছিলেন একজন বিদগ্ধ দার্শনিক তর্কযুদ্ধে অসামান্য পারদর্শী এক ব্যক্তিত্ব বৈদিক ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা এবং সর্বোপরি তিনি অদ্বৈত বেদান্তের রচয়িতা অদ্বৈত বেদান্তবাদী দার্শনিক এই শঙ্করাচার্য তিনি বংশে জন্মেছিলেন তাঁর পিতার নাম শিবগুরু এবং মাতা আরজাম্বর যিনি শিব তারকা নামেও পরিচিত শিবের কৃপায় সন্তান লাভ করেছিলেন বলে নিঃসন্তান দম্পতি তাঁর ছেলের নাম রেখেছিলেন শঙ্কর সেই থেকেই তিনি শঙ্করাচার্য শঙ্করাচার্য ছিলেন কেরল রাজ্যের মানুষ তাঁর গুরুদেবের নাম ছিল দেববাল তাকে পশুপতি অবতার বলা হয় পশুপতি অবতার নামেও পরিচিত তিনি তাহলে বেশ কতগুলি কথা আমরা কবি সম্পর্কে জানলাম তিনি কেরল রাজ্যের বাসিন্দা পশুপতি অবতার নামে পরিচিত আবির্ভাব সাতশো অষ্টআশি খ্রিস্টাব্দ তিনি অদ্বৈত বেদান্তবাদী দার্শনিক ছিলেন এখন কবিতা বিষয়ে আসব কবিতাটি নাম আমরা প্রথমেই বলেছি শ্রী গঙ্গা স্তোত্রম অর্থাৎ নাম শুনেই বুঝতে পারা যাচ্ছে গঙ্গার উদ্দেশ্যে স্তোত্র স্তোত্র কি প্রথম জানব স্তোত্র হল কবিতা আকারে যখন ভক্তি ভরে কোনো প্রশংসা করা হয় তখন তাকে স্তোত্র বলে প্রগিত মন্ত্রসাধ্য গুণিনিষ্ঠ গুণাভিধানম স্তোত্রম কোনো গুণী ব্যক্তির দ্বারা রচিত হবে পদ্যবদ্ধ হবে ভক্তিভাব থাকবে এবং ছন্দময় হবে তবে তাকে স্তোত্র বলে এর সমার্থক শব্দ সংস্কৃতি হবে স্তব স্তব মানেই প্রশংসা স্তুতি আচার্য শঙ্কর বা শঙ্করাচার্য তিনি দেবী গঙ্গার উদ্দেশ্যে প্রশংসামূলক স্তব করেছেন গঙ্গা গঙ্গাস্তোত্তম পাঠ্যাংশে প্রশংসা শুনতে কে না ভালোবাসে যে কোনো মানুষই তার নিজের প্রশংসা শুনতে ভালোবাসে তাই কবি দেবদেবীরও পছন্দের বিষয় সেই প্রশংসামূলক স্তুতি গঙ্গাস্ত্রোত্তমে বর্ণনা করেছেন এখন গঙ্গা স্তোত্তমে মোট চোদ্দোটি শ্লোক রয়েছে বা স্তোত্র রয়েছে এখানে চোদ্দোটির মধ্যে দশটি আমাদের পাঠ্যরূপে নির্বাচিত এই দশটি শ্লোকের দেখা যাচ্ছে নদীরূপে যে গঙ্গা নদীরূপী যে গঙ্গা সেই গঙ্গাকে আচার্য শঙ্কর রূপে তার প্রার্থনা করেছেন তার কাছে তার প্রশংসা করেছেন তাহলে নদীরূপা গঙ্গা শঙ্করাচার্যের দেবী রূপা গঙ্গাতে পরিণত হয়েছেন ভারতবর্ষ নদীমাত্রিক দেশ আমরা এমনিতেই নদীকে মাতা রূপে জ্ঞান করি শঙ্করাচার্য দেবী মা রূপে পূজা করেছেন প্রার্থনা করেছেন বন্দনা করেছেন এখন কবিতার যে প্রথম যে কয়েকটি শ্লোক আছে আজকে আমরা চারটি পরে দুটি পাটে আলোচনা করব আজকে চারটি পরের দিন চারটি আলোচনা করা যাবে আমি কবিতাটা একটু পড়ব সেই তোমরা একটু দেখে নিও পাঠটা কীরকম করে করতে হয় এর ছন্দ পটিকা ছন্দ কাজেই পাঠ করার সময় ছন্দটাকে খেয়াল রাখতে হয় সরব পাঠের যে বিষয় সেটিকে খেয়াল রাখতে হবে পজ্টিকা ছন্দ অনুসরণ করেই করতে হবে আমি তোমাদের একটু কবিতাটি পড়ে শোনাচ্ছি পাশে বই থাকলে দেখো একটু দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মমমতি রাস্তাং তব পদকমলে। ভাগিরথি ভাগীরথী সুখদায়িনী মাত তব জলমহিমা নিগমে খ্যাত নাহং জানে জানে মহিমানম মাম অজ্ঞানম। মামানম হরিপা পঙ্গিণী গঙ্গে হিমবিধু ধবল তরঙ্গে, দুড়ি কুড়ু মম দুভারম কুড়ুকৃপয়া ভবসাগরপারম তব জলমমলং যেন নিপিতং, পরম পদং খলু তেন গৃহীতম মাতর গঙ্গে তৈজ ভক্ত কিলতং দ্রষ্টুং ন যম শক্ত কবিতাটি শুনলে তোমরা এইভাবে কবিতাটি সুন্দর করে পড়তে হবে এবার কবিতাটির মধ্যে যে সকল কঠিন শব্দ আছে সেগুলিকে একটু সরলীকরণ করে দিচ্ছি দেখো প্রথম আছে নিগম শব্দটা আছে নিগম নিগমে খ্যাত অর্থাৎ বেদাদি শাস্ত্র বেদ প্রভৃতি শাস্ত্রে গঙ্গার জলের মহিমার বর্ণনা আছে প্রশংসা আছে এখন এর যদি সরলীকরণটা আমরা দেখি সহজে যদি অনুবাদটাকে আমরা দেখি তাহলে দেখতে পাব তিনি গঙ্গা ছিলেন দেবগণেরও ঈশ্বরী তিনি স্বর ঐশ্বর্যশালিনী তিনি ত্রিভুবনে ত্রিভুবনে ত্রাণকারিনী ত্রিভুবন অর্থাৎ স্বর্গমর্ত পাতাল এই ত্রিভুবনের ত্রাণকারী তিনি তিনি চঞ্চল তিনি চপলা দেবাদিদেব মহাদেবের জটা জালে তিনি বিহার করেন পুত পবিত্র হে দেবী গঙ্গা তোমার চরণ কমলে আমি ভক্তি সমর্পিত আমি ভক্তি সমর্পণ করছি আমার ভক্তি সমর্পিত হোক শঙ্করাচার্য এভাবেই প্রার্থনা করেছেন দ্বিতীয় যে শ্লোক পড়লাম হে ভাগীরথী তুমি সুখ প্রদানকার জননী জননী তিনি সকলের সুখ প্রদান করেন তোমার পবিত্র জলের মহিমা সর্বত্র বিরাজিত গঙ্গা জলের মহিমা আমরা জানি সর্বত্র বিরাজিত বেদাদি শাস্ত্র খ্যাত হয়ে আছে আমি জ্ঞানহীন শঙ্করাচার্য নিজেকে জ্ঞানহীন বলছেন অর্থাৎ নিষ্পাপ মনে তিনি মাকে সমস্ত ভক্তি অর্পণ করেছেন এবং তিনি নিজেকে অজ্ঞানী ভাবছেন হুম এখন তোমার জলের মহিমা বা তোমার মহিমা কিছুই জানি না মানুষের পক্ষে দেবদেবীর মহিমা জানা সম্ভব নয় শঙ্করাচার্য নির্দ্বিধায় স্বীকার করলেন যে আমি তোমার মহিমা কিছুই জানি না তুমি আমার মতো এই মূঢ়মতিকে রক্ষা করো অর্থাৎ তিনি শঙ্করাচার্য তিনি দেবী গঙ্গার কাছে রক্ষার বার্তা দিয়েছেন রক্ষা করতে বলেছেন নিজেকে তৃতীয় শ্লোক একটু দেখো হে দেবী গঙ্গা তুমি ভগবান শ্রীহরির পাদ পদ্ম থেকে তরঙ্গ আকারে নির্গত হয়েছ তোমরা ভূগোলের পাতায় পড়েছ যে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গুহা থেকে গঙ্গা সৃষ্টি এখানে পৌরাণিক প্রসঙ্গ শঙ্করাচার্য যেভাবে বর্ণনা করেছেন যে তিনি তরঙ্গ আকারে অর্থাৎ দেবী গঙ্গা তিনি তরঙ্গ আকারে শ্রীহরির পাদপদ্ম থেকে নির্গত হয়েছেন নিষ্কলুষ তাঁর তরঙ্গমালা তুষার চন্দ্র এবং মুক্তার ন্যায় শীতল শুভ্রবর্ণা হে দয়াময়ী গঙ্গা আমার সকল দুষ্কর্মের ভার তুমি অপসারণ করো এবং তোমার অবিচল কৃপায় এই সংসার সমুদ্র থেকে আমি যেন পার হতে পারি সংসার সমুদ্র থেকে আমি যেন নিস্তার পাই তুমি সাহায্য কর চার নম্বর শ্লোক তোমার সুনির্মল জলধারা যে পান করেছে সে নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ পদ লাভ করেছে অর্থাৎ মোক্ষ বা মুক্তি লাভ করেছে গঙ্গা জল যে পান করেছে সে নিশ্চিতভাবেই মোক্ষ লাভ করেছে হে মা গঙ্গা যে ব্যক্তি তোমাকে ভক্তি ভরে হিমা অপার গঙ্গা ভক্তি সুন্দরভাবে কীর্তিত হয়েছে আমরা এবার যদি একটু আলোচনাতে যাই শ্লোকটার আলোচনাতে আমরা দেখছি স্তু ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে স্তোত্র শব্দটি স্তু যার অর্থ হচ্ছে স্তব বা প্রশংসা সংস্কৃত প্রতিশব্দ হবে স্তব যার অর্থ হচ্ছে গঙ্গার গুণকীর্তন শ্রীগঙ্গাস্তোত্রম কেবলমাত্র দেবীর ভক্তি ভাবনাময় স্তুতি নয় কবিতাটির মধ্যে গভীর আধ্যাত্মিক ভক্তি ভাবনাময় তত্ত্ব সহজ এবং সুন্দরভাবে প্রকাশিত হয়েছে এখানে আমি আগেই বলেছি চোদ্দোটা শ্লোক থাকলেও আমাদের পাঠ্যরূপে আছে চোদ্দোটি শ্লোক চোদ্দোটি রূপ থাকলেও আমাদের পাঠ্যরূপে নির্বাচিত হয়েছে দশটি শ্লোক প্রথম দশটি এখন এর মাহাত্ম যদি দেখি প্রাচীন ভারতের শিবকল্প মহাযোগী শ্রী শঙ্করাচার্য সকলের মঙ্গলের উদ্দেশ্যে নিজেরও মঙ্গলের উদ্দেশ্যে জগতের ভালোর জন্য বিনম্র শ্রদ্ধা ও পরম ভক্তি গঙ্গার পদযুগলে নিবেদন করেছেন নানা অলঙ্কার এবং উপমায় বিভূষিত করে দেবীর শ্রীচরণ কমল যুগলে পরম পদ অর্থাৎ প্রাপ্তি প্রার্থনা করেছেন কতগুলি পৌরাণিক প্রসঙ্গ খুব গুরুত্বপূর্ণ এই চারটি শ্লোকের মধ্যে এক আছে দেখো শঙ্কর মৌলি বিহারিণী শঙ্কর মানে শিব মৌলি মাথা তার মাথায় বিচরণ করেন গঙ্গা শিবের জটা জালে বিচরণ করেন এবং হচ্ছে ত্রিভুবন তারিণী স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন তার রক্ষাকারিণী এবং হচ্ছে পতিতোদ্ধারিণী পতিত লোকের উদ্ধার তালে তাহলে এই ক্ষমতা যার আছে এই প্রভাব যার আছে তিনি সামান্য নন তিনি দেবতাদেরও ঈশ্বরী যার স্থান শিবের মস্তকে সেই গঙ্গা দেবতাদেরও দেবী এখন স্বর্গমর্ত পাতালে পরিত্রাণ করা আমরা পড়েছি এর আগেও পড়েছি আমরা বিভিন্ন জায়গাতেই শুনেছি মন্ত্রেও আছে বিভিন্ন দেবদেবী স্তুতিমূলক মন্ত্রে ভোগবতী চ পাতালে স্বর্গে মন্দা কিনিস্ততা তাহলে ভোগবতী পাতালে অর্থাৎ গঙ্গার পাতালে নাম হচ্ছে ভোগবতী স্বর্গে হচ্ছে মন্দা এবং আমরা জানি আমাদের যে পৃথিবীতে মর্তে তিনি গঙ্গা বা ভাগীরথী নামে পরিচিত এখন গঙ্গা ভাগীরথীকে নামে পরিচিত হলেন কেন না ভগীরথের প্রার্থনায় তিনি স্বর্গ থেকে মর্তে এসছিলেন সগর রাজার ষাট হাজার পুত্রের পরিত্রাণের জন্য তাদের স্বর্গে প্রেরণের জন্য তিনি গঙ্গাকে মর্তে আহ্বান করেছিলেন সেই ভগীরথের আহ্বানে গঙ্গা এসেছিলেন তাই গঙ্গার অপর নাম ভাগীরথী এবং গঙ্গা আমরা জানি যে কন্যা তিনি হচ্ছেন জহ্নমনির কন্যা এগুলি পৌরাণিক প্রসঙ্গ এগুলি আমাদের জানতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তো গুরুত্বপূর্ণ বটেই জন্মমুনির কন্যা এগুলি পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করা যাবে আমরা এও তো জানি পরের শ্লোকগুলিতেও আছে যে গঙ্গা তিনি সুজলা সুফলা শ্যামলা ধরিত্রীর প্রধান স্বাবলম্বন একমাত্র অবলম্বন অর্থাৎ ভৌগোলিক দিক থেকেও গঙ্গার গুরুত্ব কোনো অংশে কম নয় কারণ নদীমাত্রিক দেশ নদী তাদের মাতা নদী ছাড়া কৃষিকাজ সহ শিল্পকাজ কোনো কিছু সম্ভব নয় তাহলে আমরা দেখলাম একদিকে ভাবভক্তিতে অপরদিকে বাস্তবিক ক্ষেত্রে ভৌগোলিক দিক থেকেও নদীর গুরুত্ব অসীম সেই নদীর কাছেই দেবী রূপে তাকে প্রার্থনা করেছেন শঙ্করাচার্য তার কাছে মুখ্য প্রাপ্তির প্রার্থনা জানিয়েছেন এখন আরেকটি শব্দ যেটি আমার এই এইমাত্র মনে হল যে শ্রীগঙ্গাস্তত্তম সাধারণত স্ত্রীবাচক কোন শব্দের প্রথমে শ্রী শব্দ থাকে না কিন্তু দেবদেবীর ক্ষেত্রে শ্রী শব্দটি থাকে শ্রী শব্দটি সম্মানার্থে ব্যবহার করা হয় অধিক সম্মান বোঝাতে স্ত্রীবাচক শব্দের প্রথমেও শ্রী শব্দ ব্যবহার করা হয় এখন কতগুলি প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত করছি কতগুলি প্রশ্নকে তোমরা একটু নোট করে রাখতে পারো যে শ্লোক অনুযায়ী যে প্রশ্নগুলো যে এক নম্বরে লিখে রাখতে পারো নিগম নিগমে খ্যাত নিগম শব্দের অর্থ কি বা নিগম বলতে কি বোঝায় দুই গঙ্গাকে সুরেশ্বরী বলা হয়েছে কেন সুরেশ্বরী সুরযুক্ত ঈশ্বরী সুরযুক্ত ঈশ্বরী সন্ধি যুক্ত করলে সুরেশ্বরী তাহলে তাকে অর্থাৎ গঙ্গাকে সুরেশ্বরী বলা হয়েছে কেন আমি আলোচনার সময়ে বলেছি মতির আস্তাং বিচ্ছেদ করো মতি মতিযুক্ত আস্তম মতি বিসর্গযুক্ত আসতাম সন্ধিবিচ্ছেদ শঙ্কর মৌলি বিহারিণী গঙ্গাকে বলা হয়েছে কেন গঙ্গাকে শঙ্কর মৌলি বিহারিণী বলা হয়েছে কেন গঙ্গাকে ত্রিভুবনতারিণী বলা হয়েছে কেন গঙ্গার মহিমা কোথায় খ্যাত গঙ্গাকে ভাগীরথী বলা হয় কেন বা গঙ্গার নাম ভাগীরথী হলো কেন গঙ্গা কোথা থেকে নির্গত পড়েছি আমরা শ্লোকের মধ্যে হরিপাদ পদ্মতরঙ্গিনী গঙ্গার শুভ্রতা কিসের সঙ্গে তুলিত হয়েছে আমরা পড়েছি হিমবিধু মুক্তা গঙ্গা দুষ্কৃতি ভার কীভাবে দূর করেন অপকীর্তি মানুষের অপকর্মের ভার কিভাবে দূর করেন গঙ্গাজল পানের ফল কী গঙ্গাজল পান করলে কি ফল লাভ হয় জম কার দিকে অক্ষিপাত করতে পারে না পরম পদ শব্দে কি বোঝানো হয়েছে পরমপদ বলতে কি বোঝ নমস্কার আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ক্লাসে হাজির হচ্ছি